সামিয়া চুল দিতরে সাদা, মনে করছিলাম তোমার মনটা বুঝি সাদা, তোমার অন্তরটা দিয়ে উদ্দা কালা। হ্যাঁ কি অসুবিধা দেখি আপনার, আমি তো ব্যাপারটা বললাম না, আই এই দোহানাটা সিলে পাল্লাবেন নিয়ে গেলে শুরু করছেন চুল সাদা পাহা হাতে আপনার দরকার কি, আপনি সমস্যা কি হেইডা কন। এই আপনি আমার বাড়ির কি চাইল দিছুন? হ্যাঁ ওই সেটা কি হেইডা কইবেন না, চাইল খামু না ফুক খামু, চালের ভিতরে ভরা হুদ্দা ফুক আর ফুক, পুরান চালের ভিতরে ফুক থাকবে না তা থাকবে কি, ডায়মন্ড হীরা মণিমুক্তা ও দুই সাইডে ফুক থাই, বাসবেন রানবেন খাইবেন, তেহেলো এত কথা কিসের। এ বেডা আমি কইছি যে আমার বস্তা পচা পুরান চাল দে, তাছাড়া পুরান চাল বাতে পারে এ কথাটা তো আপনারা মহিলারাই কন, ফুকলা পুরান বস্তার চাই তোর বউ আর বাচ্চার নিয়ে খাওয়া, তোর বউ খায় খায় এরকম মুডা উঠবো বুঝছ। আচ্ছা যাক বুঝছি কথা একটু কম কন, মা বেডা কি তো কো কিতা করবে তুই বুঝছ না, হ্যাঁ বুড়া হইছস কি বাতাসে চুলটি ফাঁকতে বাতাসে, হ্যাঁ ভাবছিলাম তোর লোকের খারাপ ব্যবহারটা করুম না, ওন দিন দা খারাপ ব্যবহার করে পারতেছি না, এক কর্তব্য ঘেড়ে একটু কর টেয়া ফেরত দে টেয়া, এক কেরে গন্যা গন্যা যতলি টেয়া দিছে অতলি টেয়া ফেরত দিবি, কি টেয়া ফেরত দেবো বেসা জিনিস আমার ফেরত হয় নাই। এ পুকলা চাল আমরা খাইনি, হ্যাঁ আমরা কি রাস্তার ফইন নিনি, আমনে দরকার হয় চাউলের বস্তা আমি আনামো আনে আবার নতুন চাউলের একটা বস্তা ফাটামো আনে, ওই বিয়ে তো এতে 12 ঘন্টার আলটিমেটাম দিয়ে গেলাম, 12 ঘন্টার মধ্যে যদি নতুন চাইলে বস্তা আমার বাড়িতে না গেছে আর পুরান চাইলে বস্তা আপনি দোকানে না আইছে, বুমা মাইরা উড়াই দিয়াম, আমার তো সিমেন না। হ্যাঁ আরে সুবহানাল্লাহ, এই চায়ের দোকানে ইয়া আলটিমেটাম, আলটিমেটাম দেওয়ালে রাজপথে এই এই চায়ের দোকানে পড়ছে, এরপরে এই আলটিমেটাম আল্লাহ কমে নিয়ে ঠেয়াইবে এক জানে আল্লাহ, মাতারি টামসাটা দাও বেনিকালে দোকানটা খুলি হাঁটতে পারি না, দেখো যে কি ঘটনাটা ঘটাই গেলে।